আমরা সরকারকে বলবো 7 তারিখে নির্বাচন হয় নাই, এখানে একটা দামি দামি খেলা হয়েছে, বস্তু হয়েছে দামি, ফুটাও ছিল দামি, লাইন ছিল দামি, যারা বিদেশি পর্যবেক্ষক ছিল তারাও ছিল দামি মার্কা পর্যবেক্ষক, তারা অনলাইন নির্বাচন কেনা পরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই সমাবেশ থেকে চুক্তি চালাচ্ছি অবিলম্বে এই প্রশাসনের নির্বাচনে সংসদ গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবদলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। সরকারকে বলবো আপনার বিরোধী দলকে দমন করতে চান, বিরোধী দল আপনি তাড়া মারেন, আগে দলের লোকজনের মুখে তাড়া মারেন, বিরোধী দলকে দমন করবেন না, দ্রব্য বিনিয়োগ এবং নিয়ন্ত্রণে রাখেন।